আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইকিউ বক্সে নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা দেখব ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি আপনার জমিজমার নাম জারি করে সকল কাগজপত্র পেতে পারেন। আপনার জানা লাগবে না কোনো মৌজা নাম্বার, জানা লাগবে না কোনো খতিয়ান নাম্বার, শুধুমাত্র অনলাইনে নামের মাধ্যমে আপনি খুঁজে বের করতে পারবেন আপনার বাপদাদার সকল সম্পত্তির হদিস। আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে কিংবা ঘরে যদি ডেস্কটপ বা ল্যাপটপ থাকে, দুটির মাধ্যমেই আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন। তো চলুন আমরা সরাসরি ডেস্কটপের মাধ্যমে এই কাজটি করি, যাতে বুঝতে সুবিধা হয় এবং আপনারাও সহজেই বুঝতে পারেন। তো বন্ধুরা, এই কাজটি করতে হলে প্রথমে আমাদেরকে একটি ব্রাউজারে চলে আসতে হবে এবং ব্রাউজারে এসে আমাদেরকে লিখতে হবে ই পর্চান। তো এই কাজটা আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন, আমি ডেস্কটপ দিয়ে করতেছি, সেম কাজটা আপনারা মোবাইলে করলেও হবে। তো চলুন আমি সরাসরি লিখি ই পিওআর সিএইচএ পর্চা ডট গভ ডট বিডি, জাস্ট এই জিনিসটা লিখে সার্চ দেবেন ই পর্চা ডট গভ ডট বিডি। এটা লিখে সার্চ দিলে যে সাইটটি আসবে, প্রথমে দেখেন এখানে আছে সার্ভে খতিয়ান, নাম জারি খতিয়ান, মৌজা। তো আমরা এখানে আগে সার্ভে খতিয়ান করব। এখান থেকে আমরা কি করতে পারবো নাম জারির জন্য, আমরা এখানে সার্ভে খতিয়ান করবো এবং সেখান থেকে আমরা একটা ফর্ম ফিল আপ করে আমাদের খতিয়ান রিলেটেড যত দাগ নাম্বার মৌজা অনুযায়ী যে জমিজমা আছে সব কিছুর জন্য আমরা আবেদন করব। তো এই কাজটি করার জন্য প্রথমে আমরা আমাদের নিচে আসতে হবে। দেখেন সার্ভে খতিয়ান থাকা অবস্থায় আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা, খতিয়ানের তালিকা এগুলো দিয়ে আমরা খুঁজব। তো প্রথমত দেখেন এখানে বলা আছে হলো বিভাগ, তো বিভাগটা আমরা সিলেক্ট করব। তো বিভাগ যেমন আমার বিভাগ আমি সিলেক্ট করলাম হচ্ছে রংপুর, সেখান থেকে এখানে দেখেন দেওয়া আছে। তারপরে জেলা, কোন জেলায় আমার বসবাস, আমি ধরেন গাইবান্ধা জেলায়, তো গাইবান্ধা জেলায় দিলে। তারপরে উপজেলা, আমরা তো এগুলো সকলেই জানি, আমরা উপজেলা সিলেক্ট করব। এখন গাইবান্ধা আমি সদর দিলাম। এরপরে সার্ভে খতিয়ানের অনুসন্ধান হচ্ছে হলো আরএস, তো আমি এখানে আরএস সিলেক্ট করলাম। এরপরে দেখেন মৌজা নাম্বার, মৌজা নাম্বার হচ্ছে হলো একদম আপনার যে গ্রামের এলাকা, পাড়া, সেই এলাকা আসলে এখানে মৌজাটা হয়। যেমন একদম আমার যদি পাড়া বলি আমি, আমার পাড়া হচ্ছে হলো বল্লমঝাড়, তো সেক্ষেত্রে আমার বল্লমঝাড়ের মৌজা নাম্বার 19, আমি কিন্তু এখানে মৌজা নাম্বারটা পেয়ে গেলাম। অর্থাৎ এ পর্যন্ত বিভাগ, জেলা, উপজেলা, খতিয়ানের ধরন, মৌজা এসব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। বাকি থাকলে শুধু খতিয়ানের তালিকা। এক্ষেত্রে আপনি খতিয়ানের তালিকা যদি না থাকে বা এখানে যদি অনলাইনে যদি অ্যাড না থাকে, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে কিন্তু আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আপনারা এখানে খুঁজে দেখবেন যে আছে কি না, আর যদি খতিয়ান নাম্বার জানা থাকে তাহলে তো সরাসরি আপনি সার্চ করবেন। সেক্ষেত্রে যদি না থাকে তাহলে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটি নাম সিলেক্ট করবেন। ধরেন আমি এখান থেকে একটা সিলেক্ট করব, একটা সিলেক্ট করলাম, করার পরে আমি একটু ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করলে দেখবেন এখানে দেখা আছে খতিয়ান নং সিএসি আরএস দাগ নং 811। আমি যদি এখন আমি কি করব, এখানে খতিয়ানের জন্য আবেদন করব অথবা বিস্তারিত একটা বিষয় আছে, দেখেন বিস্তারিত আমি ক্লিক করলে এখানে কে কে মালিক তাদের নাম কিন্তু এখানে দেখাবে। এখন আমার কাজ কিন্তু, যেহেতু আমার কাজ হচ্ছিল আমি খতিয়ানের জন্য একটা আবেদন করব, যাতে করে আমি আমার বাপদাদার বা যার নামের সম্পত্তি তা দেখতে পাই, এজন্য আমার হচ্ছিল এখান থেকে জাস্ট ক্লিক করে এই জায়গাটাতে আসা। এরপরে দেখেন খতিয়ানের আবেদন, এখানে আমরা ক্লিক করব। এইখানে ক্লিক করে খতিয়ানের একটি ফর্ম থাকবে, যে ফর্মটি সরাসরি জেলা প্রশাসক কার্যালয়ে চলে যাবে। এই ফর্মটা আমরা ফিল আপ করলে এবং যার নামে আমি ফিল আপ করবো তার রিলেটেড যত জমি থাকবে, জমির যত ডিটেলস আছে সব কিছুর কাগজপত্র আপনাকে হোম ডেলিভারি দেবে। তো এই জন্য কী করতে হবে, দেখেন এখানে বলছে আমরা মৌজা নাম্বার তো দিয়ে দিলাম, খতিয়ান নাম্বার আরএস দিয়ে দিছি। তারপরে এখন আমরা যে কাজটা করব, দাগ নাম্বারগুলো আমরা পাই জানি না, এবার আমরা জাতীয় পরিচয়পত্র নাম দিব, জন্ম তারিখ দিব, মোবাইল নাম্বার দিব, এরপরে যাচাইকরণ, তারপরে নাম, ঠিকানা, ইমেল এগুলো দিব, এবং আমি অনলাইন কপি, সার্টিফাইড কপি, আমরা চাইলে অনলাইনের মাধ্যমে একটা কপি দিতে চাই অথবা সার্টিফাইড একটা কপিও নিতে পারি। তো আমরা হলো সার্টিফাইড কপি নেব। এই জন্য আমরা যে কাজটা করব, ডাক যোগাযোগে নেব বা অফিস কাউন্টারে নেব। অফিস কাউন্টারে হচ্ছিল আপনাকে গিয়ে আনতে হবে, আর ডাক যোগাযোগে হচ্ছিল আপনাকে ঘরের হোম ডেলিভারি দিয়ে যাবে।
তো অফিসে গিয়ে নিলে আপনার মোট খরচ হবে 100 টাকা, আর ডাক যোগাযোগে নিলে আপনাকে আরও 40 টাকা এক্সট্রা ফি দিতে হবে। এরপর আপনি পেমেন্ট ক্লিক করবেন, করে পরবর্তী অংশে এখানে যোগফল প্রদান করেন, একটা সামান্য সিকিউরিটি দেওয়া আছে, এই যোগফলের এই অংশটা দিয়ে দিবেন, দিয়ে পরবর্তী ধাপে গিয়ে আপনি টাকাটা পরিশোধ করবেন। করলেই আপনার হচ্ছে হলো খতিয়ানের আবেদন ফর্মটা ফিল আপ হয়ে যাবে, এবং তারা বলতেছে 7 দিন সময়সীমার মধ্যে আপনাকে এই কাগজপত্রগুলো বাসায় হোম ডেলিভারি দিয়ে দেবে। তো চলুন আমরা এই জিনিসগুলো ফিল আপ করে ফেলি। তারপরে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে নিব। এরপরে আমরা যাচাইকরণে ক্লিক করব, যাতে পরিচয়পত্রটা অবশ্যই যাতে সঠিক হয় সেটা আমরা খেয়াল রাখব। এবার আমরা যাচাইকরণে ক্লিক করলাম, এবং সঙ্গে সঙ্গে তারা কি করলো, ইংরেজিতে যে নাম আছে যাচাইকরণ হয়ে গেছে, অর্থাৎ তারা সার্ভারে এই এনআইডি কার্ডে সকল ডাটা পেয়ে গেছে। সো সেই অনুযায়ী তারা কিন্তু এখানে সব কিছুই আমাকে দিয়ে দিল। এরপরে আমরা অনলাইন কপি চাই না সার্টিফাইড কপি চাই, আমরা কিন্তু সার্টিফাইড কপি চাই। আর এখানে একটা আমি ইমেল দিয়ে রাখি বাই চান্স যদি এটা লাগে, ইমেলটা আপনারা দিয়ে রাখবেন, কারণ ইমেলটা অনেক সময় দেখা যায় যে তারা অনেক মেল টেল করতে পারে অথবা অ্যাকাউন্ট করতে পারে। সো এটা আমি দিয়ে দিলাম, এবং আমি একটা সার্টিফাইড কপি চাই, এটাতে ক্লিক করে অফিস কাউন্টারে আমি যাব না, আমি ডাকযোগে যাব। ডাকযোগে যাওয়ার পরে আমি এখানে বলতেছে যে দেশের অভ্যন্তরণে না দেশের বাইরে, অবশ্যই আমরা দেশের ভিতরে থেকেই এই কাজটা করব। তো আমি এখন যে কাজটা করব এই পেমেন্টটা করব বিকাশ অথবা নগদের মাধ্যমে। তো এটা করার আগে তার আগে এখানে দেখেন 2+8 এটা আমরা যোগ করব, যোগ দিয়ে যেই পেমেন্টটা আমি করতে চাই সেই পেমেন্টটাতে আমি সিলেক্ট করব। লাইক আমি নগদে করব, তো আমি নগদে দিলাম। সো এখন আমি নগদের মাধ্যমে আমার পেমেন্টটা কমপ্লিট করব, এজন্য আমি পরবর্তী ধাপে ফি পরিশোধ এই অপশনটিতে ক্লিক করলাম, এখানে নগদ সিলেক্ট করলাম, আর যোগফল প্রদান করে সিকিউরিটিটা দিয়ে দিলাম। তারা সরাসরি নগদের পেমেন্ট অপশনে যে আছে অনলাইনে সেখানে নিয়ে আসছে। এবার বলছে ইউর নগদ অ্যাকাউন্ট নাম্বার, এবার আমরা নগদ অ্যাকাউন্ট নাম্বারটি লিখব। আমি আমার নগদের নাম্বারটি দিলাম, এবার আমি প্রসিডি ক্লিক করলাম। প্রসিডি ক্লিক করার পরে তারা ইন্টার ভেরিফিকেশন কোড আমার কাছে একটি সঙ্গে সঙ্গে তারা ওটিপি পাঠিয়ে দিয়েছে, ওটিপির কোডটা আমার এখানে বসে দিতে হবে। আমি আমার কোডটি বসাই দিলাম, এরপর আমি প্রসিডে ক্লিক করলাম। এরপরে আমার বলছে নগদের যে পিন আছে সেই পিনটি দিতে, এরপর আমি প্রসিড বাটনে ক্লিক করলাম, এবং দেখেন আবেদনের ফর্মটি, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে এই মর্মে তারা আমাকে একটি ফর্ম দিচ্ছে, এবং ফর্মে আমার যত ইনফরমেশান আমি শেয়ার করেছি সব ইনফরমেশান দেখাচ্ছে। এখানে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, ডেলিভারি তারিখ দেখাচ্ছে 16 আগস্ট, তারপরে আমার ঠিকানা দেখাচ্ছে বিস্তারিত, এখানে আমাকে দেখাচ্ছে আপনার খতিয়ান ফি 100 টাকা, পোস্ট ফি 40 টাকা, সর্বমোট হচ্ছিলো 140 টাকা। আমরা চাইলে কিন্তু এই যে রসিদটা রয়েছে এই রসিদটাও কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করতে পারি। তো আপনারা দেখলেন কিভাবে এই খতিয়ানের আবেদনটি করতে হয়। তো এখন আমি ওয়েট করব এই কাগজপত্রের জন্য। আপনি যে নাম্বার দিয়ে এই খতিয়ান অ্যাপ্লিকেশন করেছেন সেই নাম্বারে দুটি মেসেজ আসবে, একটি হচ্ছে হলো আপনার একটি তারা অ্যাকাউন্ট করেছে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড সহ, আর নিচে আরেকটি দেখেন যে হচ্ছে একটি ডেলিভারি আইডি সহকারে একটি খতিয়ান অ্যাপ্লিকেশন, এই দুটো মেসেজ আসবে। এবার আমরা এই ওয়েবসাইটের টপে লগ ইন অপশন থেকে নাগরিক কর্নারে ক্লিক করব। এখানে আমাদের যে ফোন নাম্বারটা আমরা দিয়েছিলাম রেজিস্ট্রেশনের সময় সেই ফোন নাম্বারটি দিব। ফোন নাম্বারটি আমরা ক্লিয়ারলি দিয়ে এবং মেসেজে দেওয়া টেম্পোরারি পাসওয়ার্ডটি আমরা এখানে এন্ট্রি করব। পাসওয়ার্ডটি এন্ট্রি করা হয়ে গেলে নিচে দেখেন একটি সিকিউরিটি কোড আছে, এই সিকিউরিটি কোডটি আমরা যোগ করে নিচের অংশে আমরা বসিয়ে দিব। নিচের অংশে বসিয়ে দেওয়া হলে তারপরে আমরা নেক্সট অপশনে লগ ইনে ক্লিক করব। এ পর্যায়ে আমাদের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য দুর্বল পাসওয়ার্ড হওয়ার কারণে নতুন করে আবার ফোন নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে বলছে। এখন আমরা আমাদের আগে আবার ফোন নাম্বারটি দিব। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে আমরা নিচে যোগফল করব, যোগফলের সিকিউরিটিটা দিয়ে দিব। দেওয়ার পরে অনুসন্ধানে ক্লিক করব, আমাদের নাম্বারটি পেয়ে গেলে তখন তারা আমাদের মোবাইলে একটি ওটিপি দিবে, ওটিপিটি দিব। দেওয়ার পরে আবার নতুন করে পাসওয়ার্ড দিতে বলবে, এই পাসওয়ার্ডটা আপনারা একটু কঠিন পাসওয়ার্ড দেবেন, 8 অক্ষরের, মিনিমাম একটা বড় ক্যাপিটাল লেটার এবং একটু অঙ্ক এবং একটি ক্যারেক্টার দেবেন।
দিয়ে পরবর্তী ধাপে চলে যাবেন। চলে গেলে দেখবেন আপনার রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে নতুন পাসওয়ার্ড দিয়ে। আগের ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা আপনি একটু আগে দিয়েছেন নতুনটি, সেটি দিয়ে আপনি যোগফল এখানে যোগ করে তারপরে সিকিউরিটি কোডটা দিবেন। দেওয়ার পরে আপনি এখানে লগ ইন বাটনে যে অপশনটি আছে নিচে সবার নিচে, সেই লগ ইন অপশনটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাকাউন্টে আপনি চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন যে আপনি একটি আবেদন করেছেন। হ্যাঁ, সো আপনি এখানে একটি আবেদন, সেই আবেদনের দেখেন নিচে একটি টেবিল দেওয়া আছে, সেই আবেদনের আইডিটি রেজিস্ট্রেশন নম্বরটি সহকারে এখানে দেওয়া আছে এবং হচ্ছে হলো এখানে দেখেন উপজেলা, জেলা, মৌজা এগুলো সবই কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু এদের চোখ আইকনে ক্লিক করে আপনার আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে আপনি দেখতে পারবেন। এবং এখানে একটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে হলো আপনারা আপনাদের যে ঠিকানাটা দিয়েছেন এখানে, এই যে স্থায়ী ঠিকানা, এই ঠিকানায় কিন্তু ডাকযোগে আপনাকে ফোন করে দিয়ে দিবে। আপনাদের এখানে দেওয়া যে ডেটটি আছে ফর্ম ফিল আপের, এই ডেট অনুযায়ী আপনারা হচ্ছে হলো ডিসি অফিসে গিয়েও কিন্তু এই ফর্মটা কালেক্ট করতে পারবেন যদি আপনাদের ডেলিভারি যোগে না আসে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? যদি আপনার উপকারে লেগে থাকে এবং অন্য কারো উপকার হবে বলে মনে হয় তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করার জন্য। আর আরও এই পরবর্তীতে আরও এই ধরনের জমি রিলেটেড ভিডিও, বিশেষ করে আপনি খাজনা পরিশোধ করবেন কীভাবে এবং অন্যান্য কাজগুলো আপনি কীভাবে করবেন, ধারাবাহিকভাবে আমি ভিডিওগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ। সো আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওতে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।